ওয়েলকাম গাইস, আমি আবার আপনার বন্ধু সুশোভন ফিরে এলাম নতুন একটা ব্লগে। আমার ছোট পিসি এবং আমার ছোট পিসি মশাই এসছে এখানে, তো তারা আজকে রিটার্ন যাচ্ছে নিয়ে বাড়ি কলকাতা হাওড়া, তো তাদেরকে আমি এখানে ছাড়তে এসছি। এই যে দেখতে পাচ্ছেন আপনারা পেছনে দাঁড়িয়ে আছে, এখন ট্রেন আসতে দেরি আছে এখনো, তো দেখি বন্ধুরা কতক্ষণে ট্রেন আসে। এখন বাজে 6:21 হবে আর ট্রেন আসছে কোলফিল্ড 12340 ধনবাদ হাওড়া, কোলফিল্ড সুপারফাস্ট এক্সপ্রেস। তো দেখি ট্রেন কতক্ষণে আসে, আমি ওয়েট করে যাচ্ছি ট্রেনের জন্য। এই যে আমার বোন টিঙ্কু, গাইস অলরেডি ট্রেন ঢুকে গেছে 12340 হাওড়া ধনবাদ হাওড়া কোলফিল্ড এক্সপ্রেস। এই যে ট্রেন ঢুকে গেছে, ওয়েট করছি ডিফোর্ট কোথায় পড়া দেখি, দেখা যাক। ট্রেন তুলে দিই, তারপর আমি ব্লগ কন্টিনিউ করছি আপনাদের সাথে। বন্ধুরা ট্রেন চলে এসছে এবং আমি আমার পিসি ছোট পিসি মাথায় উঠিয়ে দিয়েছি ট্রেনে। তোদের পাশে 10 পড়েছে, যদি আপনি দিকে যাবেন, আমি জিজ্ঞেস করলাম আপনি যাবেন, বলুন না যাব। একটু সিট নিয়ে একটু ঝামেলা হচ্ছে, একটু হতেই থাকে প্যাসেঞ্জারের মধ্যে। আমি একটুখানি সবাইকে দেখিয়ে দিই, এই তিনজন যাচ্ছে। তো বন্ধুরা এই হচ্ছে ট্রেন 12340 ধনবাদ হাওড়া কোলফিল্ড এক্সপ্রেস। দেখা যাক ট্রেন কতক্ষণ ছাড়ে। থ্যাংকস, টাটা। এই হলো আমার ছোট পিসি। তো বন্ধুরা দেখা হচ্ছে, ট্রেন ছাড়বে হয়ে গেছে, তো আমি আমার ব্লগ এখানে এন্ড করছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। তো আমি আমার ব্লগ এখানে এন্ড করছি, ট্রেন ছাড়তে চলেছে। আগামী ব্লগে আপনাদের সাথে আবার দেখা হবে। টাটা।